হাই ফোক্স, আমি সামান্য, ওয়েলকাম টু মাই চ্যানেল। মানে অবভিয়াসলি গুড মর্নিং। এখন বাজে জাস্ট 6টা, তো অন্যান্য দিন ঘুম থেকে ওটা অ্যাপ্রক্স 7টা 8টা বা তারপরে, মানে হঠাৎ আজ সকালে ঘুম ভেঙে যায়, তো তার জন্য সকালে উঠতে পারি। অ্যান্ড অবভিয়াসলি আমি যখন ছাদে আসি তখন দেখতে পাই একটা দারুণ ভিউ, আর সেই ভিউটা তোমাদের দেখানোর জন্য আমি ছাদে এসেছি যে এখানে কী কী আছে না আছে। অ্যাকচুয়ালি আমি ধরছি বিধাননগর, আর এখান থেকে বেশ কলকাতার ভিউটা ভালো দেখা যায়, আর বিশেষ করে এই ছাদটা একটু ভালো দেখা যায়। আমি যখন সকালে উঠি তখন একবার করে চেষ্টা করি পুরো ছাদটা ঘুরে দেখার জন্য, ভালো ভিউটা পাওয়া যায়। তো এখানে মোটামুটি পুরো একদম বিধাননগর স্টেশনের কাছাকাছি, তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে বিধাননগর স্টেশন। আর এই যে বিধাননগর, যারা চেনো তারা জানো যে বিধাননগর পাশে মানলিন আছে, এই যে মানলিনটা, আর পাশে অনেক কিছুই আছে, সেটা আমি দেখানোর চেষ্টা করবো ছাদ থেকে। যেটা দেখা যায় এখানে একটা বিল্ডিং আছে যেটা মানি স্কোয়ারে, মানি স্কোয়ার যে শপিং মল আছে ওনাদের, মানে অ্যাকচুয়ালি ওদের হয়তো হবে। আর তার পাশে আছে একটা টাটা কমিউনিকেশনস, আর তারই পাশেই আছে এটা আছে ফাইভ পাটিলিয়ান, আর তার পিছনে আছে দামোদর বাড়ি, সেটা দেখতে পাচ্ছ। আর এটা দেখতে খুব ভালো লাগে। আর যদি আমি ব্যাক ক্যামেরা করি আরও কিছু দেখানোর চেষ্টা করবো। তো দেখো এই যে বিধাননগর স্টেশন, আর ট্রেন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ একটা দারুণ ভিউ এখান থেকে দেখা যায়। আর একদম জাস্ট সামনে আছে হাওড়া ব্রিজ, তো এখান থেকে হয়তো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। এখান থেকে দেখা যায় দাদা 42 ভালোভাবে দেখা যায়, একদম স্ট্রেট, একদম মাঝে যেটা দেখছি বিল্ডিংটা তার পিছনে থাকে, তার 42 এখানে ভালো দেখা যায়, বাট কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। এত সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখানোর জন্য, মানে এখন ঘুম ভেঙেছিলো তাই আমি দেখানোর চেষ্টা করছি যে কলম যে এখানে ভিউটা কেমন দেখা যায়। কলকাতার যে মানে ভিউগুলো আছে তার মধ্যে আমাদের এখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে, তাদের তো প্রচেষ্টা করছি কমিউনিকেশন। আর পাশে এই যে মানুষ করেছে বড়ো বিল্ডিংটা, ওভারঅল ছাদটাকে বেশ ভালোই লাগে। সো বেসিক্যালি এখন উইন্টার শেষ হতে চলেছে আর বসন্ত আসতে চলেছে, আর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেটা মানে পাওয়া যাচ্ছে, একদম বেশ ঠান্ডা ঠান্ডা। তো এই ঠান্ডা হয়তো বেশিক্ষণ থাকলে তো ঠান্ডা লেগে যেতে পারে, কারণ আমি নোংরা টি শার্ট পরে আছি। তো আর আমি চাই না যে এখন ঠান্ডা লাগুক, সো তো আমি তো কেয়ারফুল থাকবো, তো তোমরাও কেয়ারফুল থাকো। আর ভিডিওটা বেশি বড়ো করবো না, একটা সুন্দর একটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। ওকে, থ্যাংক ইউ, বাই।